দেখতে পাচ্ছ আমরা বাইরে এসেছি। আরে ফার্স্ট এবার আমাদের আউটডোর ব্লগ, একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, লোকজন তাকাচ্ছে, বিভিন্ন রকম কমেন্ট পাসও করছে, তো কিছু করার নেই, এগুলোর সাথে মানিয়ে নিতে হবে। তাহলে ভাই আজকে কোথায় খাবো? এবার প্রথম দিন বেরিয়েছি, তো চাইনিজ না খেলে হয়? চাইনিজ খাবো। চাইনিজ খাবি? চাইনিজ খাবো। চাইনিজে কোথায় যাবি ভাই? টুংনাম। টুংনাম তোমরা সবাই শুনেছো, খুবই খুবই ফেমাস চাইনিজ জয়েন্ট। হ্যাঁ, এর আগে আমি একবার গেছিলাম। ওটা মোস্ট, মানে ওয়ান অফ দ্য মোস্ট আর কি ফেমাস চাইনিজ জয়েন্ট ওটা। একদম। তাহলে ভাই আমি আগে গেছি কিন্তু রাজ যাইনি, আমাদের ব্লগও করবো, তো আরেকবার যাওয়া যাক চলো। তাহলে একটা কাজ চল ভাই, বল এইখান থেকে ওলা ফোলা করে দিই। না গরিব, হেঁটে চলে যাবো, কিচ্ছু হবে না, হেঁটে চলে যাবো। খুব গরিব, খুব গরিব না, খুব গরিব, খুব গরিব। ঠিক আছে, তাহলে চলো টুংনামে যাওয়া যাক। টুংনামে যাওয়া যাক। And this is the intro time. Hey guys, this is us, the Food Cam. Welcome to our channel. তাহলে আমরা টুংনামে চলে এসেছি। এবার এখানে খাবার দাবার কি পাওয়া যায় আমরা দেখে নিই, অর্ডার দেবো। হ্যাঁ, অর্ডারটা দিতে হবে, মেনু কার্ডটা চাই। মেনু কার্ডটা চাই। এক্সকিউজ মি, মেনু কার্ডটা দেবে? মেনু কার্ডটা দেবে। অনেক আছে এখানে, বলে রাখছি প্রথমে বেশি করে কথা বলতে পারছি না, কারণ যেহেতু রেস্টুরেন্টের ভেতরে সবাই লোক রয়েছে, বেশি করে কথা বলতে পারছি না, ঠিক আছে, চিৎকার করে বলতে পারবো না, একটু শুনে নিও কষ্ট করে। তাহলে আমরা চলে এসেছে, এদিকে রয়েছে একদম চাও, আমাদের কি চাও ছিল ভাই? চাও রয়েছে, মিক্স চাও, মিক্স চাও রয়েছে ভাই, টেস্ট করে দেখো। আগে আগে ওয়ান্টানটা খেতে হয়, কিছু না, ওয়ান্টান রয়েছে, ওয়ান্টান গন্ধে না, আর কি সামলাতে পারছি না, অসাধারণ গন্ধ বেরাচ্ছে। তোল তোল ভাই তোল, আগে ওয়ান্টানটা খাই, তারপরে চাও এর ব্যাপারটা দেখাচ্ছি। ও ভাই দে দে, শুধু তুই জিনিসগুলো দেখ না, এই কথা বললে হবে। আমি কি নিয়েছি? তোরটা দেখ, নোংরা ছেলে, অসভ্য ছেলে, চিল্লাচ্ছে, বার করে দেবে রেস্টুরেন্ট থেকে। পালং শাক নাকি ভাই? না হ্যাঁ, পালং শাক। শীতকালে পালং শাক দিচ্ছি, পালং শাক, এটা পালং শাক কাঁচা গন্ধটা পেয়ে আমি বুঝতে পেরেছি। একটা এক্সপ্রেশন বেরিয়েছে ওই জন্য। একটা স্যুপ যেরকম হয় সেরকম স্যুপই, যেমন আমরা রাস্তায় মোমো স্যুপ খাই, একদম গোলমরিচ যে গুঁড়ো টুড়ো দিয়ে ভরা থাকে, তাই তোমরা এখানেও আছো, আমরা এখানে চাইলে গোলমরিচ দিতে পারি, নিবি? আমরা একটু নিতে পারো, নুন টুন সব দেওয়া রয়েছে, এরকম ইচ্ছা। ওকে, তাহলে আমার স্যুপটা খাওয়া হয়েছে, এবার চাও ভাই, এটা সরা হাঁটাও, হাঁটা সাবান কি হাঁটা। তাহলে এবার একটু চাউতে যাওয়া যাক। রেস্টুরেন্টের ব্যাপারে পরে রিভিউটা দেবো, ঠিক আছে, খাবারগুলো দিই নি, তারপরে বলবো। খাবার খাবার অসাধারণ ভাই, সব ভাই মারাত্মক খেলা, সিরিয়াসলি মারাত্মক খেলা।
এবার পরটা আমি সিঙ্গেল টেস্ট করে দেখি, চিলি পকটা এখানকার নাম করা কারণ আছে, কারণ আছে মারাত্মক খেলো, পারফেক্ট টেস্ট, ফ্যাট পর্কের ফ্যাট, এই ধরনের চাপ খুব কম জায়গায় খেয়েছি আমি। হ্যাঁ এটা সত্যি, এবং লেভেলের মিক্স চাপ খুব কম জায়গায় পাওয়া যায়। এবার তোমরা যদি কোথাও থেকে বেটার জায়গা আছে তোমাদের জানাবে আমাদেরকে, বলবে যে তোমরা কোথায় কোথায় তোমাদের ফেভারিট চাউয়ের জায়গা যেখানে তোমরা চাউমিনটাকে এনজয় করে খাও। আর বাকিটা খেয়ে নি আমরা, খেয়ে নি বাইরে গিয়ে দেখা যাবে, বাইরে দেখা যাবে। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কিছু কথা বলার জন্য আবার, হ্যাঁ বলেছিলাম বাইরে বেরিয়ে কিছু বলবো সেটা এখন বলা হবে। সেটা হচ্ছিলো যে রেস্টুরেন্ট হিসেবে খুবই ভালো, খাবার হিসেবেও ভালো, কোনো জিনিস দামও ঠিকঠাকই আছে, যে খুব হাই রেঞ্জ সেরকম কোনো ব্যাপার নেই, ছোড়া কাকা টোটা নিয়ে আসছি, কিন্তু কথা দেখা হলো পাঁচ দিনই ঠোকা খেয়ে গেল টোটোতে অ্যাক্সিডেন্ট হয়ে ইউটিউবার। যাই হোক, কিন্তু আমাদের মানে বলতে গেলে একটা প্রবলেম হয়েছে যে আমরা প্রথম আমাদের ভিডিও করতে দিতে চাইছিল না, প্রথম যে প্রবলেমটা হয়েছিল আসলে মিসকমিউনিকেশন হয়ে গেছিল, হ্যাঁ তো ওনারা ভেবেছিলেন অন্য কিছু ভেবেছিলেন, আমরা সেখানে নর্মাল যখন বললাম যে ওনাদেরকে বুঝিয়ে যে আমরা ব্লগ করবো শুধু, হ্যাঁ তখন ওনারা রাজি হয়েছে, তখন ওরা রাজি হলো। তো আমরা নিয়ে আমরা যাই ওখানে গিয়ে বসি একটা বড় টেবিলে, হ্যাঁ বড় টেবিল, সবচেয়ে বড় যে টেবিলটা আছে গোল টেবিল দেখতে পারো, তোমরা যদি যে থাকো বা গেলে দেখতে পারো একদম পিছন দিকে একটা গোল টেবিল আছে, সবচেয়ে বড়। তো তাই আমরা খাবার বেশিক্ষণ দেয়নি না, খাবার, হ্যাঁ খাবারের জন্য না, খাবার আমরা ওয়েট করেছি মিনিট কুড়ি মতো ওয়েট করা হয়েছে সেখানে। তারপরে যেটা হয়েছে আমরা ভিডিও করতে, তোমরা দেখেছো ফুটেজ ওখানে, ভিডিও দেখেছো, তা যেটা সমস্যা এটা হয়েছে ওনারা এসে হঠাৎ করে বললেন যে যেহেতু বড় টেবিল আরও লোকজন এখানে আসবে বসবে, তা আমরা আগেই কথা বলে নিয়েছিলাম, সেটা আমার মনে হয় ওখানে বলাটা উচিত হয়নি, ঠিক আছে এনে একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে। যাই হোক, তো এবার আমাদের মানে রিয়াকশনটা ঠিক একটু মিশ্র টাইপের হয়ে গেছে, ভালো মন্দ মিশিয়ে একটুখানি মিশিয়ে, ফার্স্ট টাইম করছি আমরা। এবার বাইরে একটা জিনিস হলো ভিতরে ঘরে বসে রান্না করা বা ফুড রিভিউ করা একটা আলাদা রকম টাফ, একটা আলাদা রকম একটা অভিজ্ঞতা, আর বাইরে বেরিয়ে করাটা আর একটা আলাদা রকম একটা অভিজ্ঞতা যে আমরা ফিল করলাম, অনেক রকম অকওয়ার্ডনেস এসছে আমার লোকজন দেখলে, পিছন দেখতে এক জায়গায় তো ওইগুলোকে বাদি দিতে হলো আমাদের, পিছন দিয়ে বলে ও ভাই করে সবাই চিল্লাচ্ছে, মনে হচ্ছে না আমরা কি না কি করে ফেলেছি। তো অনেক রকম কমেন্ট পাস হয়েছে, অনেক রকম অকওয়ার্ডনেস এসছে, কারণ আমাদের এখানে মনে হয় এখনো দেখ আমরা এখনো আমাদের এখানটা সেরকমভাবে সবাই এই জিনিসটা আসলে ফ্রেন্ডলি ব্লগটাকে, হ্যাঁ সেরকম ভাবে এখনো ফ্রেন্ডলি হয়ে উঠতে পারে, যে কোনো রকম ব্লগই ফ্রেন্ডলি ভাবে এখনো নিতে পারি নিতে পারেন। যাই হোক সেটা আস্তে ধীরে হয়তো ঠিকঠাক হয়ে যাবে, হ্যাঁ তাহলে তাহলে চলো শেষ করা যাক। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট টাইম, টিল দেন স্টে ফুডি স্টে হেলদি, গুড বাই গুড বাই। বুঝতে পারলাম না কি বললেন, আমাদের একটু আগে খাবার দাবার গুলো দিয়েছে, বুঝতে পারে, আচ্ছা ঠিক আছে আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি, অসুবিধা নেই আপনার, টেনশন না, তাড়াতাড়ি ভিডিও গুলো না, এটা কি ধরনের জিনিস আমার তো দিলেই একটু আগে, ঠিক আছে রাখ।